লেবু বাগান, আনারস বাগান এবং কলা বাগান। সেখানে ত্রিপুরা পল্লী আছে একদম দুর্গমে, সেখানে আপনারা পাশে থাকবেন এবং সেখানে আমরা নিয়ে যাব। এবং আমার সাথে একজন আমারই ছোট ভাই, আমরা এই জায়গা দেখে তার মতামতটা একটা নিব, আমরা জানবো তার কাছ থেকে তার এখানে ভালো লাগা বা ভালো না লাগার মন্তব্য। আসসালামু আলাইকুম। নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি শ্রীমঙ্গলে চায়ের রাজধানীতে আজকে অসাধারণ একটি জায়গায় আসলাম। আসলে আগে এখানে কখনো আসা হয় নাই, জাভেদ ভাইয়ের সাথে আসছি। আসলে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর চা বাগান চতুর্দিকে, পাশে আবার আনারস বাগান আছে, সামনে একটু সামনে কলা বাগান, লেবু বাগান, আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে। শ্রীমঙ্গলে আনাচ গান আছে বিভিন্ন দিকে, এরকম সুন্দর জায়গা লুকিয়ে আছে যা আমরা এখনো দেখতে পারি নাই। আসলে ঘুরলে সবকিছু দেখা যায়। মেন থেকে ওই